বিধায়ক জাকির হোসেন লস্করকে সংবর্ধনা জ্ঞাপন করলেন বৃহত্তর মনাছড়াবাসী। মনাছড়া তেমাথায় আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক জাকির হোসেন লস্কর এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসী জনসাধারণের যে কোনো সমস্যা হলে তার দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করেন এবং তাৎক্ষণিকভাবে তার সমাধানের আশ্বাস দেন। তাছাড়া জনসাধারণের সুখ দুঃখে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে বৃহত্তর মনাছড়া সহ প্রতিটি গ্রামাঞ্চলের সমস্যা খতিয়ে দেখে পর্যায়ক্রমে সমাধান করার পর সুপরিকল্পনা হাতে নিয়েছেন বলে জনসাধারণকে অবগত করেন বিধায়ক জাকির হোসেন লস্কর। এদিনের সভায় উপস্থিত ছিলেন AIUDF এর জেলা কমিটি এবং জেলা কমিটি সহ বিভিন্ন স্তরের কর্মী পদাধিকারীরা। এদিকে তাদের গামছা এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন স্থানীয়রা। এদিকে বিধায়ক জাকির হোসেন লস্কর জনসাধারণের দাবি মতো গোদামঘাট তেমাতায় রাস্তার গর্ত দুদিনের মধ্যে ভরাট করার শক্ত প্রতিশ্রুতি দেন। একটা কারণ হলো দেখুন, করোনা মহামারীর যে প্রোটোকল যেটা দিছিল আমরা কোনো অবস্থা বাড়াইতে পারি না। আর আপনারা সবাই জানেন যে একদম চিফ মিনিস্টার থাকি লোক সবাই ঘুরে তীক্ষ্ণ ভাবে একটা দৃষ্টি রাখা, কারণ আমরা যেন যে মানুষরে বুঝাইতাম যে আপনারা এখানে ওই বা না হর বা ইয়ে করবা, এই জায়গায় যদি আপনারা লই আমি করি এটা কোনো অবস্থায় ঠিক নাই। আরো প্রায় গেলিয়া গড়ে 40 দিন বিধানসভা আছে, আপনারা পাঠাইছেন বিধানসভা তো ইয়া ইনো আওয়া যায় না, এটা আপনারা জানেন। আপনারা লাগে আমি ইনো রোয়া লাগছি, আমি আপনারা ভিতর আগে খোঁজা দিছি যে আমার যে কোনো সময় মাসে একবার আপনারা মৃত্যু নির্মাণ পাইবা, আমার ওয়াদার কি লাভ হয়েছে আমি নিজেও বলি। আর এই সময়টা কিন্তু আমি ইচ্ছা করি করছি না, এর মাঝেও হইয়া যে সময়টা রয়েছে আপনারা মাসে একদিন পাইবা। আমার খাম ভাজার ব্যাপারে আপনারা আমার সবাই সময় দেওয়া লাগবে, আর সময় দেওয়া লাগবো আপনারা বিগত দিনের ব্যাপার যে আপনারা রুদ্রে দুইটে দোকানও যে 71-72টার মতো নতুন রাস্তা হয়েছে, 51 রাস্তা হয়েছে, প্রায় 84টা আমরা 3টা রাস্তা ফুরিছে না। যাই হোক, আমরা তো যা বড় শরীর খারাপ হয়ে গেল তাই না, দৌড়াদৌড়ি করতে পারছেন না, আমি ধরো দুষিয়েন না, কিন্তু এটা মেকআপ করতে সময় হাইলাকান্দি থেকে আমির হোসেনের প্রতিবেদন, তরঙ্গ টিভি।